আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির, আজকে আপনাদের সামনে মেরা পিঠা কিংবা ছই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই মেরা পিঠাটা বানাতে কী কী উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। মেরা পিঠা বানানোর জন্য এখানে 500 গ্রাম চালের গুঁড়ি, পানি এবং লবণ লাগবে। এখন চলুন এটা কীভাবে তৈরি করি চুলা সেটা, পিঠাটা ডো কীভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি চুলায় একটা হাঁড়ি বসে এখন এটাতে পানিটা দিয়ে দিচ্ছি। আমি 1000 গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। পানিটা ফুটে ওঠার পর এটাতে আমি চালের গুঁড়ি অ্যাড করব। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই আমি আরও 300 গ্রাম পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখন এটাতে চালের গুঁড়িটা অ্যাড করে নিচ্ছি। পিঠাটার ডোটা ভালো হলে পিঠাটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব মজাদার হবে। আমার আর একটু চালের গুঁড়ি লাগবে, আমি সেটা অ্যাড করে নিচ্ছি। একসাথে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে। এই পিঠার ডোটা দিয়ে মেরা পিঠা এবং নারকেলের কুড়ে পিঠা দুটো পিঠাই বানানো যায়, এবং এই ডোটা দিয়ে চালের রুটিটাও বানানো হয়। এরকম করে ড বানিয়ে নিলে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটা একটা বোলের মধ্যে পিঠার ডোটা নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে পুরোপুরো ডোটা বানিয়ে নেব। গরম ডোটার মধ্যে হাত দিবেন না, একটু ঠান্ডা হওয়ার পর হাত দিবেন। দু হাত দিয়ে আস্তে আস্তে করে এই পিঠার ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা বানানো যত সফট এবং নরম হবে মেরা পিঠাটাও খেতে ততই মজা হবে। এই দেখুন আস্তে আস্তে করে পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি। আমার ডোটা পুরোপুরি বানানো হয়ে গেছে, এই দেখুন। এখন আমি এটা দিয়ে মেরা পিঠা বানাবো। আমি মেরা পিঠাটা দু হাত দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম হাতের মধ্যে নিয়ে ইয়ে করে পিঠাটা বানাতে হয়। তো বাচ্চারা বড়োরা সবাই খেতে পছন্দ করে, কারণ এটা মিষ্টি না। যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা এটা পিঠাটা খেয়ালে খেতে পারবে। আমি আপনাদেরকে দু হাত দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে দিচ্ছি। এটা মেরা পিঠা, যেটা শীতের পিঠা। লন্ডনে এখন একটু একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আমি আমার বাসার জন্য এই পিঠাটা বানাচ্ছি। তাই এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি, যাতে খুব সহজে ইজিভাবে আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারে। এই দেখুন এগুলো শেপ দিয়ে ডিজাইন করে এগুলো বানাতে হয়। এখন আমি বাকি সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি পিঠাগুলোকে এই হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন যেটা আমি চুলোয় বাষ্প ওঠার জন্য রাখবো সেই একদম হাঁড়িতে আমি নিয়েছি। যে এই হাঁড়িগুলো আজদা কিংবা এনি সুপার মার্কেটে আপনারা কিনতে পাবেন, যেটা ভেজিটেবল শীত করার জন্য মিলে যাতে পিঠা বানানো যায়। আপনারা চাইলে ক্যালেন্ডারের মধ্যে দিয়েও চুলোয় বসাতে পারবেন। এখন আমি এটাকে নিয়ে চুলোয় বসিয়ে দেখে দিচ্ছি। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে এটাতে পানি দিয়েছিলাম, পানিটা বল হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িগুলো একটার পরে আরেকটা দিয়ে ঘুরে দেব, যেটাতে একটু পরপর পানি শেষ হয়ে গেলে পানিটা দিতে হবে। এখন পিঠা হওয়া সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে বল করব। 10 মিনিট পর আমি যে
হান্ডিতে মেরা পিঠাটা বসিয়েছিলাম, সেটা দেখে দিচ্ছি আপনাদেরকে। এখনও পুরোপুরি হয়নি, আরও হাফ অ্যান আওয়ার টাইম লাগবে এই পিঠাটা হতে। এই দেখুন, পিঠাটা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর ফাঁকে আমি এটাতে পানি দিয়েছি, নিচের পানি শুকিয়ে গেলে পানি দিতে হবে। আরও 30 মিনিট পর আমি মেরা পিঠাটা দেখে দিচ্ছি। এখন আমার পিঠা হয় নাই, আরও একটু সময় লাগবে পিঠাটা হতে। পুরোপুরি পিঠা হওয়ার পর আমি ডেলে এটাকে দেখে দেবো। মেরা পিঠাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে চুলা থেকে ঠান্ডা করে একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পিঠাটা হতে আমার প্রায় 1.5 আওয়ার টাইম লেগেছে। চুলা থেকে পিঠাগুলো নামিয়ে আমি একটা ট্রের মধ্যে এগুলো ডেলে নিচ্ছি। এই দেখুন, আমি আর একটা হান্ডির পিঠাগুলো ডেলে নিচ্ছি। এই দেখুন, একটা গরম অবস্থা করতেছি একটু। এই দেখুন, সবগুলো পিঠা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর আমি একটা সার্ভিং বাটিতে এই পিঠাগুলো ডেলে নেব। মেরা পিঠা আমার হয়ে গেছে, দেখুন আমি একটা ট্রের মধ্যেগুলো ডেলে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। মেরা পিঠাটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং বোর্ডের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এটা খুবই মজাদার এবং সুস্বাদু শীতের একটা পিঠা। খুব সহজেই কম উপকরণ দিয়ে ঝটপট এই পিঠাটা বানানো যায়। আজকে আমি এই পিঠাটা পরিবেশন করেছি লাউ চিকেনের কারি দিয়ে। আপনারা চাইলে মিষ্টি কুমড়ো দিয়ে চিকেনের কারি দিয়েও পিঠাটা খেতে পারবেন, কিংবা গরুর মাংস কারি মাটনের কারি দিয়েও পিঠাটা খেতে খুবই মজা। এটা বড়রা কিংবা বাচ্চারা খুব সহজে ঝটপট এই পিঠাটা খেতে পছন্দ করবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।